আচ্ছা, আমরা আগের ইয়েতে আমরা হচ্ছে 20 নম্বর পর্যন্ত নৈবিত্তিক সলভ করছিলাম, আজকে আমরা 21 নম্বর থেকে শুরু করতেছি, ঠিক আছে? তো 21 নম্বরে বলছে যে কোন নীতির উপর ভিত্তি করে মূলত অরবিটাল সমূহ ইলেকট্রন বিন্যস্ত হয়, ঠিক আছে? এখানে বলা হচ্ছে যে অরবিটাল অ আছে, পরেরটা কী হবে আ, এটা মনে রাখতে হবে। অ আ মানে আমরা স্বরবর্ণ শিখতেছি, তাহলে হবে কি, আতে আছে আউফব, তাহলে এটা হবে আউফব নীতির উপর ভিত্তি করে অরবিটাল সমূহ ইলেকট্রন বিন্যাস দেখা যায়। ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে এটা খুব সহজে মনে রাখা গেল। তারপরে এবার প্রশ্নটা আসে হচ্ছে কি 22 নম্বর, মৌলের যে কোনো উপস্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা নির্ণয়ের সূত্র কোনটি, ঠিক আছে? তো এই প্রশ্নটা অনেকে মুখস্থ করে ফেলে, অলরেডি তোমরা জানো যে কোনটা হবে উত্তর, ঠিক আছে? তো এটা অনেকে মুখস্থ করে ফেলে যে এটা উত্তর হবে। তো প্রথমটা, ক নম্বরটা দেখো, এটা হলো কি, কোনো শক্তি স্তরে মোট ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে কি, অর্থাৎ শক্তি মানে এখানে হচ্ছে কি কক্ষপথে আর কি, 2n² রাইট, যে কোন কক্ষপথে মোট ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2n² এটা সর্বোচ্চ ইলেকট্রন ক্ষমতা। এখানে কিন্তু প্রশ্ন বলছে উপশক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা নির্ণয়ের সূত্র। সো উপস্তর যদি l = 0 হয় তাহলে উপস্তর কী হয়, s, এবং s এর s অরবিটাল সর্বোচ্চ 2টি ইলেকট্রন ধারণ করতে পারে, ঠিক আছে? তো 2টি ইলেকট্রন s2 আমরা লিখলাম। তাহলে এবার আমরা কী করতে পারি, আমরা এবারে হচ্ছে অপশন টেস্ট করতে পারি, ঠিক আছে? তো অপশন টেস্ট করি যে খ নম্বর ধরো l 2l+1, তার মানে l = 0 হয় তাহলে কটা আসতেছে, একটা ইলেকট্রন এখানে দেখা যাচ্ছে, কিন্তু আমরা জানি l = 0 জন্য হলো 2টি ইলেকট্রন, ঠিক আছে? তার মানে খ নম্বর অপশনটা হচ্ছে কাড়া, খ নম্বর হবে না। এবার আসো গ নম্বরটাতে, l = 0 এখানে বসাও, l = 0 বসালে যদি 2 × 2.0+1 তাহলে 0 হলো 2, তাহলে 2টা, তার মানে 2টা ইলেকট্রন, এটা কিন্তু মিলে যায়, গ নম্বর উত্তর হতে পারে। আমাদের আর একটা টেস্ট করতে হবে, সেটা হলো ঘ নম্বরটা। ঘ নম্বরে l = 0 বসাই, সেক্ষেত্রে আমাদের কত দেখা যায়, ঘ নম্বরে আমি l = 0 জন্য বসাইতেছি, l এর মানে আমি 0 বসাইলাম, এখানেও কিন্তু 2টা, তার মানে গ এবং ঘ অপশন টেস্টে উত্তীর্ণ হলেও সঠিক উত্তরটা বের করার জন্য আমাদের আর একটা অরবিটাল নিতে হবে, অথবা যদি আমরা l = 1 ধরতাম প্রথমেই তাহলে হচ্ছে উত্তরে যেতাম এই প্রথম পরীক্ষাতেই, ঠিক আছে? l = 1 হলে পি অরবিটাল, এবং পি অরবিটালে সর্বোচ্চ 6টি ইলেকট্রন আছে। এবার এখন অপশন টেস্ট করি আমরা, ক হত প্রথমেই বাদ চলে গেছে, ঠিক আছে? এবার গ এবং ঘ এর মধ্যে উত্তর আমাকে যাচাই করতে হবে। গ নম্বরে আমরা কী বসাইতেছি, l = 1, l = 1 বসালে কত হয়, গয়ে হয় হচ্ছে 6 রাইট, 2 × 3, তাহলে পি অরবিটালে 6টি ইলেকট্রন বিদ্যমান। পরে ঘ নম্বরে যদি আমরা বসাই তাহলে এখানে দেখা যাচ্ছে 2 × 2, হ্যাঁ রাইট, তাহলে এখানে কিন্তু মিলতেছে না, ঠিক আছে? 4টা ওখানে থাকে, তার মানে গ নম্বরটা উত্তর। এইভাবে যদি আমি প্রথমেই l = 1 বসাইতাম এবং পি অরবিটাল আসতো l = 1 এর জন্য পি অরবিটাল, এবং পিতে 6টি ইলেকট্রন বিদ্যমান, এটা যদি করতাম তাহলে কিন্তু প্রথমেই উত্তরটা আমরা পেয়ে যেতাম গ নম্বর অপশন টেস্ট করে। অনেকে এটা মুখস্থ করে ফেলে, তো তোমরাও মুখস্থ করে ফেলো যে গ নম্বর 2 × 2 + 1 হচ্ছে কি, যে উপশক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা। ওকে, এবার আসো পরের প্রশ্নটা, কোন অঞ্চলে এইচ বর্ণালীর ব্র্যাকেট সিরিজের উদ্ভব ঘটে, ঠিক আছে? এইটা বোঝার জন্য আমাদের একটু স্পেকট্রামের দিকে ফিরে যেতে হবে, ঠিক আছে? যে আমরা লাইটের স্পেকট্রাম পড়ি সেই অনুসারে আমাদের যে বিভিন্ন সিরিজগুলো উদ্ভব হয় হাইড্রোজেন বর্ণালীর, সেই ঠিক আছে, সেটা এই স্পেকট্রামের কোনটা কোন পাশে আছে এটা একটু জানা দরকার। তো এরকম করে একটা ঢেউ খেলানো আমরা জানি, এটা হচ্ছে কি আলোকের যে ডিস্ট্রিবিউশন সেটা। তো এই যে মাঝের যে অংশটা আছে সেটা হচ্ছে কি ইন্টেনসিটি বেশি, এটা হচ্ছে দৃশ্যমান আলো, এদিকে লেফট যেটা, ঠিক আছে, লেফট সাইডের শুরু হয় লাইমেন সিরিজ, এবং মাঝের যে যেটা আমরা বলি দৃশ্যমান অঞ্চল, সেই দৃশ্যমান অঞ্চল হলো বামার সিরিজ, কারণ দৃশ্যমান হচ্ছে বাবা মা, বাবা মা চোখের আড়াল হওয়া যায় না, সেই জন্য এটাকে আমরা বলি দৃশ্যমান, বামার সিরিজ মনে রাখার উপায় এটা। রাইট সাইডে প্রথমে হলো লাইমেন সিরিজ, তারপরে হলো বামার সিরিজ, তারপরে প্রাশেন, তারপরে হচ্ছে কি ব্র্যাকেট, তারপরে হচ্ছে কি ফন্ড সিরিজ, দেন হচ্ছে কি হামফিশার সিরিজ যেটা বলি সেটা। ওকে, তাহলে এখানে কিন্তু বলছে যে ব্র্যাকেট সিরিজের উদ্ভব হয় কোন পাশে। তো প্রথমে দেখো যে লেফট সাইডে যেটা ইউভি আল্ট্রাভায়োলেট যেদিকে, সেই দিকে কিন্তু থাকতেছে হচ্ছে লাইমেন সিরিজ, মাঝেরটা দৃশ্যমান সেটা হলো বাবা মা অর্থাৎ বামার সিরিজ, তারপরে থেকেছে প্যাশন এবং ব্র্যাকেট। সো অপশনে তুমি দেখো যে দৃশ্যমান অঞ্চলে এটা হলো বামার সিরিজ, তার মানে প্রথমটা কিন্তু হবে না, ঠিক আছে? দৃশ্যমান আলো একটু আমরা জানি যে দৃশ্যমান আলো কোনগুলো, বেনিয়া শোকলা, বেগুনি, নীল, হ্যাঁ, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল, এই 7টি বর্ণের সমস্যা যেটা আছে সেটাই হচ্ছে এটা। তো প্রথমটা হচ্ছে কি বেগুনি, তারপরে বেগুনি এটা হচ্ছে যে ভায়োলেট, ভায়োলেটের পাশে হচ্ছে ইউভি, আর এই যে ডাইন পাশে যেটা আছে সবার শেষ বেনিয়া শোকলা, লাল, লালের ইংরেজি হচ্ছে রেড, তার মানে তার পাশেরটা হবে কি ইনফ্রারেড অর্থাৎ আইআর রশ্মি, বা অবলোহিত রশ্মি, ঠিক না? তো এটা হবে অবলোহিত আইআর, তারপরে হচ্ছে কি ব্র্যাকেট সিরিজ ইত্যাদি। তার মানে একটু খেয়াল করো যে আইআরের পরে রেড, তারপরে এগুলো কি মাইক্রোওয়েভ আসবে, রেডিও, রেডিও টেলিভিশন যেগুলো আমরা বলি সেগুলো আর কি,
ঠিক আছে? তো এটা হলো ইয়া ডাইন পাশেরগুলো। সো তুমি যদি অপশনে দেখো এটা যে কী হচ্ছে দৃশ্যমান অঞ্চল, দৃশ্যমান অঞ্চল কিন্তু বামার সিরিজ, কিন্তু প্রশ্ন বলছে ব্র্যাকেট সিরিজ, তার মানে ক নম্বর কাটা। ইউভি, ইউভি কিন্তু একেবারে লেফট সিরিজে, এটা কিন্তু লাইমেন সিরিজের জন্য, এটাও কাটা। তারপর আসতেছে কি এক্স রে, এক্স রে কিন্তু হচ্ছে কি ইউভির আরও ওই পাশে, আরও বাম পাশে হচ্ছে এক্স রে, গামা রে, হ্যাঁ এগুলো হচ্ছে ইয়া, তারপর ওটাও কাটা। তাহলে আইআর অঞ্চল অর্থাৎ ইনফ্রারেড যেটা, সেখানে কিন্তু প্যাশ্চেন ব্র্যাকেট বা এটাও দেখতে পাচ্তেছি, ঠিক আছে? তার মানে নিশ্চিন্ত উত্তর হচ্ছে গ আইআর, অর্থাৎ ব্র্যাকেট সিরিজটা অবশ্যই কিসে থাকবে, আইআর অঞ্চলে থাকবে, ঠিক আছে? এটা কিন্তু এই যে স্পেকট্রামের অ্যানালাইসিস করলাম, এটা শুধু একটা নৈভিত্তিক না, অনেকগুলো নৈভিত্তিকগুলো আসে এবং গুরুত্বপূর্ণ নৈভিত্তিকগুলো কিন্তু এখান থেকে আসে। সো বি কেয়ারফুল, এটা একটু ড্র করে মাথার মধ্যে গেঁথে নাও, ঠিক আছে? আচ্ছা, পরের প্রশ্ন ছিল ডি এক্স ওয়াই অরবিটালের কয়টি লোব থাকে। সো আমরা ডি এক্স ওয়াই যেটা ডি অরবিটালের প্রত্যেকটাই দুইটা দুইটা দুই দুগুণ চার, অর্থাৎ চারটা করে লোব থাকে, ঠিক আছে? তার মানে ডি এক্স ওয়াইয়ে মোট লোব যেটা, সেটা লোব থাকবে হচ্ছে চারটি, ওকে? আচ্ছা, এবার পরের প্রশ্নটাতে আমরা যেতে চাই, ওটা শেষ, চব্বিশ নম্বর শেষ হলো। এবার পঁচিশ নম্বরে ডি এক্স ওয়াই এটা তো আমরা পড়লামই, লোব থাকবে চারটা, এই যেরকম করে চারটা। তো এখন হচ্ছে কি পঁচিশ নম্বরে আসো, পঁচিশ নম্বর প্রশ্নটা বলছে যে এন ইকুয়াল টু টু, এল ইকুয়াল টু ওয়ান এবং এম ইকুয়াল টু ওয়ান হলে ওই অরবিটালের প্রতীক কোনটি হবে। আচ্ছা, এই প্রশ্নটা এটা দেখবা, এটা কোনো বোর্ডে প্রশ্ন আসে নাই, কেননা এই প্রশ্নটা একটা কনফিউজিং প্রশ্ন, কেননা যে এম ইকুয়াল টু ওয়ান হলে কী হবে বা এম ইকুয়াল টু জিরো হলে কী হবে, কোন অক্ষ হবে, এটা কিন্তু কোনো সুনির্দিষ্ট আসলে কোনো নিয়ম নাই। এখন আমরা যদি একটা মানে ধরো ইয়ার জন্য ধারাবাহিকতা রক্ষার স্বার্থেও আমরা যদি ধরে নেই, তাহলে কীরকম আসে সেটা আমরা একটু দেখি। অনেকগুলো অ্যানালাইসিস আছে, এটা একটা হয়তো কোনো একটা ইয়াতে বইয়ে হয়তো কিছু একটা দেওয়া আছে, কিন্তু এটা দেখবে এই ধরনের প্রশ্ন কিন্তু বলা আছে প্রথমে যে এটা কোনো সুনির্দিষ্ট নিয়ম নাই। সো এই ধরনের প্রশ্ন করাটা ঠিক হয় না এখানে, ঠিক আছে? দেখবে এই ধরনের প্রশ্ন কিন্তু বোর্ডে আসে না। আচ্ছা, এখন এম এর মান যখন ওয়ান হয়ে গেল, ঠিক না, এন ইকুয়াল টু টু, এল এর মান হলো ওয়ান, এম টু, ওকে ফাইন। তো আমরা জানি এল এর মান এন থেকে কম হয়, সব ঠিক আছে। এল ইকুয়াল টু ওয়ান হলো পি, তাহলে টু পি এটা নির্দিষ্ট। এখন অক্ষরেখা কীভাবে ঠিক করবো, অক্ষরেখা কি আমি এম এর মানের উপর ভিত্তি করে ঠিক করবো কি না, এটা একটা প্রশ্ন রয়ে যায়। এম এর মান যখন ওয়ান হয় আমরা জানি মাইনাস জিরো এবং প্লাস এটা কি ট্রেস করে ওয়াই পাশে। সো এম এর মান এখানে আমার তিনটা পাইলাম। এখন মাইনাস যদি আমি এক্স ধরি তাহলে জিরোর জন্য ওয়াই এবং প্লাস ওয়ানের জন্য জেড, রাইট? আচ্ছা, এখন এটা কোনো সুনির্দিষ্ট নিয়ম নাই যে মাইনাস ওয়ান হলে এক্স হবে, বা এখন এটা তো ওয়াইও হতে পারে, জিরোর জন্য আবার উল্টাপাল্টা হয়ে যেতে পারে অক্ষগুলো। তার মানে এটার জন্য কিন্তু আসলে আমি বলতেছি এটার জন্য সুনির্দিষ্ট কোনো নিয়ম নেই, বই পুস্তকে এটা লেখা আছে, ঠিক আছে? তারপরে কোনো অ্যানালাইসিস বা কিছু থাকলে হয়তো এখানে সেই সাপেক্ষে প্রশ্ন করছে, কিন্তু এই ধরনের প্রশ্ন কখনোই বোর্ডে আসে না, ঠিক আছে? কারণ এটা নিয়ম নাই। তো যে বইয়ে যে ধরনের ডিসকাশন দেওয়া আছে সেখান থেকে বলছে, কিন্তু আমরা যদি এটাকে ধারাবাহিকতা রক্ষার জন্যও বলি তাহলে কিন্তু এটা আসলে টুপি জেড ধরা যায়, ঠিক আছে? তো আমি বলতেছি এটা কিন্তু সুনির্দিষ্ট কোনো উত্তর না, হয়তো এটার উত্তর সাথে মিলবে না, ঠিক আছে? সো এই প্রশ্নের উত্তর দেখে কেউ কনফিউশনে ভুগো না যে এটা আসলে উত্তর হয় নাই বা আমার উত্তর হচ্ছে না বা আমি একটা করলাম এই বইয়ে এই দেওয়া আছে, এটা নিয়ে তর্ক বিতর্ক করার কোনো আসলে প্রয়োজন নাই, ঠিক আছে? যদি এটা এস্টাবলিশড হয় যে না এটা এইভাবে হবে, তখন দেখা যাবে, ঠিক আছে? সো এটা নিয়ে কোনো মানে দ্বিধা রাখার দরকার নাই। টু পি এটা নির্দিষ্ট, কিন্তু এক্স ওয়াই হবে না কী হবে এটা এখনও ঠিক করা যায় নাই, ঠিক আছে? আমরা ধারাবাহিকতা রক্ষার জন্য যেটা বলছি যে এটা টু পি জেড আসতে পারে, তারপরে যে টু পি জেড উত্তর এটা আমি ধরতেছি না, ঠিক আছে? ওকে, পরের প্রশ্ন চলে গেছি আমরা অলরেডি। নিচেন কোন অরবিটালের শক্তি সর্বনিম্ন হবে, ঠিক আছে? অরবিটালের শক্তি সর্বনিম্ন কখন হবে, যখন আমরা জানি কি যে অরবিটাল যেটা দেওয়া আছে, ঠিক আছে, সো সেই অরবিটালের প্রধান কোয়ান্টাম সংখ্যা এবং সহকারী কোয়ান্টাম সংখ্যা অর্থাৎ এন প্লাস এল এর মান, এন প্লাস সহকারী প্রধান কোয়ান্টাম সংখ্যা এবং সহকারী কোয়ান্টাম সংখ্যা এর মান যত কম হবে, সেই অরবিটালের শক্তি তত কম হবে, এবং এদের যোগফল যত বেশি হবে এদের শক্তি কিন্তু তত বেশি হবে, ঠিক আছে? তো এই মেসেজটা যদি তোমরা বুঝে থাকো তাহলে আমরা এখন কী করি, অপশন টেস্টের দিকে চলে যাই। অনেকে এটা মুখস্থ করে, ঠিক আছে? মুখস্থ করার কোনো প্রয়োজন নাই, মুখস্থ করলেই কিন্তু তুমি ধরা খেয়ে যাবে, ঠিক আছে? যেগুলো মুখস্থবিদ্যা সেগুলো মুখস্থবিদ্যা, আমি কিন্তু বলি এটা প্রায় যে সংখ্যাগত ইয়ে এগুলো যেগুলো মুখস্থ সেগুলো মুখস্থ করো, কিন্তু যেগুলো হচ্ছে অপশন টেস্ট যেটা বেসিক তোমাকে ক্লিয়ার করে ফেলবে সেটা তুমি করো। এখানে দেখো এন প্লাস এল এর মান বের করতেছি, তো এন এর মান সামনের যেটা প্রধান কারণ সেটা ওকে। এখানে কত হচ্ছে এন প্লাস এল, থ্রি প্লাস জিরো বের করছি প্রথমটা, পরেরটা দেখো হ্যাঁ কত ফোর এসের জন্য বের করতেছি, ঠিক না? তো এসপিডিএফ, এস এর হলো কি এল এর মান জিরো, পি এর জন্য ওয়ান, ডি এর জন্য টু, ডি এর জন্য থ্রি ইত্যাদি, এই মানগুলো আমরা বসাই দিলাম এন প্লাস এল এর মান। তো এখানে বলছে কিন্তু কি শক্তি সর্বনিম্ন হবে, ঠিক আছে?
তো দেখো এখানে কত কত সবচেয়ে ছোটো মান কত আসছে যোগফলের, এই যে 3 আসছে, এটা সর্বনিম্ন। সো এটা হবে 3s, অরবিটাল হচ্ছে শক্তি সর্বনিম্ন হবে। সো এইভাবে বেসিক যদি তুমি ক্লিয়ার করে পড়ো ধীরে ধীরে যোগফল বের করে করে এন প্লাস এল এর মান, সেটা তোমার জন্য খুব বেটার ওয়ে হবে, ঠিক আছে, বেটার ওয়ে। আচ্ছা পরে 27 নম্বরটা আসো। 27 নম্বর একটা টেকনিক্যালি প্রশ্ন, এটাও কিন্তু মুখস্থ না, এটা একটা কনভার্সনের খেলা, যে 1 অংস্টাং সমান হচ্ছে কত, 10^-10 মিটার, রাইট, মিটার থেকে সেন্টিমিটার যাবা। সেন্টি, সেন্টি মানেই হলো কি, সেঞ্চুরি থেকে আসছে 100, তো মিটার হলো বড় একক, বড় একক তুই ছোটো যাবো তখন আমাকে 100 দ্বারা গুণ করতে হবে। এটা জানি আমরা যে কী হচ্ছে, বড় বোন ছোটো বোনের বাসায় যাচ্ছে তাহলে মাথা উঁচু করে যাবে, সেই জন্য মাথা উঁচু মানে হচ্ছে গুণন, আর মাথা নিচু মানে ভাগ। তো এখানে আমাদের গুণন হবে, সো এটা আমরা গুণন করলে এই যে সূচকের নিয়মে যেটা আসবে 10^-8 হয়ে গেল সেটা। ওকে পরেরটা দেখো, 28 নম্বর প্রশ্ন, যে বামার সিরিজে n=2 হলে তরঙ্গ দৈর্ঘ্য কত হবে। বামার সিরিজ তার প্রথমটা কি লাইম্যান সিরিজ, ঠিক না, পরেরটা হচ্ছে কি বামার সিরিজ, তাহলে লাইম্যান তারপরে বামার, তার মানে কি n=2, পরেরটা কি n=2 হলো 3। তো আমরা ওয়েভ নাম্বারে যে সূত্র জানি 1/ল্যামডা, ওয়েভ নাম্বার রিড বাই কনস্ট্যান্ট আর ইস ইন্টু 1/n1² বিয়োগ 1/n2², রাইট। তো আমরা জানি n2।